প্রিয় ইসলামী ভেহেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবারও একবার ঈদ উল ফিতরের অনুষ্ঠান মালায় আপনাকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন আপনাদেরকেও ইনশাল্লাহ জাহাজাল সামিল করছি আমাদের অনুষ্ঠানে আপনাদেরকে সর্বপ্রথম জানাচ্ছি ঈদ মুবারক আমার নাম হচ্ছে আসিফুর রহমান আত্মারি আমি বিএসসি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট আমি এখন স্টাডিতে আসি আমি বিজটাস ইউনিভার্সিটি বিবি অনার্স অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা যেন আমরা না ঘটাই এবং এটা ঘটার জন্য যে কারণগুলো রয়েছে যে কাজগুলো রয়েছে এগুলো থেকে নিজেও বাঁচি এবং অপরকেও বাছাই যে ব্যক্তি ইয়া ওয়াজিদু বলে কি করবে খানা খাবে ওইটা তার পেটে নূর হবে এবং তার অসুস্থতা বিমারি দূর হয়ে যাবে আমাদের মাঝে মেহমানরা আসছে একটু মারা আল্লাহ জা বাজাল ওনাদেরকেদারিদাই মাসা আল্লাহ জি ইসলাম ভাই ভাইকে দেন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা মাসা আল্লাহ জা জাল আমাদের মাঝে মেহমানরা আসছে মাসা আল্লাহ ওনাদেরকে একটু মেহমানদারি জুনাইদ ভাই মাসা আল্লাহ জি নাসান ভাই নেন আহ মাসা ইসলাম ভাইকে দেন ما شاء الله زر ہمارا اربین بھائی جی ہمارا نصیب کے دین ایکٹا ما شاء الله بسم اللہ جی ہمڑا کھاور اگے ਸੰਕਿਪਤ دعا پڑھ کرنی بسم اللہ الرحمن الرحیم اللہ الصلاۃ والسلام علیک یا رسول اللہ صلی اللہ علیہ وسلم وعلیٰ آلہ و اصحابک یا حبیب اللہ صلی اللہ علیہ وسلم বিসমিল্লাহি ওয়া বিল্লাহিল্লাযী বিসমিল্লাহি লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামাঈ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা ইয়া ওয়াজিদু বলে কেলে পেটে হোমের নূর বিমারি হবে দূর তো এখানে একটা বিষয় না মাশাআল্লাহ জাবাজাল শুরু করি আমরা একটা বিষয় হচ্ছে একটা কথা বলতে বলতে খানা খেতে খেতে বিসমিল্লাহি অনেক সময় দেখা যায় ঈদের দিন আমাদের সবচেয়ে যেটা এই ঘরেও খাওয়া হয় ওই ঘরেও খাওয়া হয় অনেক সময় দেখা যায় অমুক ভাইয়ের ঘরে গেলাম বন্ধুর ঘরে গেলাম আত্মীয়ের ঘরে গেলাম এখন না খেয়ে বের হইলে একটা জিনিস দেখা যায় যে না মানে না খেয়ে তো আসা যায় না খেয়ে চলে আসলে যে সব ঘরে খেয়েছে আমাদের ঘরে কাচ্ছে না তো আলহামদুলিল্লাহ এটার জন্য অনেক সময় পেট নষ্ট হয়ে যায় অনেকের পেট খারাপ হয়ে যায় তো ওখান থেকে আল্লাহ জাবাজাল যেটা সুনত মোতাবিক তরিকা না যে দোয়া পাঠ করে খাওয়া এবং ইয়া ওয়াজিদু বলে খাওয়া কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি ইয়া ওয়াজিদু বলে কি করবে খানা খাবে ওইটা তার পেটের নূর হবে এবং তার অসুস্থতা বিমারি দূর হয়ে যাবে মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক 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 মুব মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক ঈদ সবাইকে ঈদ মুবারক মাহরম পরে ঈদ আসে খুদার রহমত সাথে নিয়ে আসে।

সবাইকে ঈদ মুবারক পরি ত্যাগ করেছে যারা রোজপুরি ত্যাগ করেছে যারা রোজ হাসরে তারা শাস্তি পাবে সবাইকে ঈদ মুবারক ঈদ আলা হাবিব সাল্লদ সালিম পি ইসলামী বেরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা অতিমাত্রায় বাইক চালানো এবং হাই রেসে বাইক চালানো ফুল স্পিডে বাইক চালানো এবং দেখা যাচ্ছে যে এক চাকার উপর বাইক চালানো তো এই প্রবণতা না দিন দিন আমাদের মাঝে বেড়েই চলছে তো আর এর ক্ষতিকর দিক কিন্তু কম নয় অনেক বেশি তো এখান থেকে আমাদের ইয়াং জেনারেশনকে বাঁচানো চাই এবং তাদের মাঝে এই সচেতনতা সৃষ্টি করা চাই যে আমরা অতি মাত্রায় গতি বাড়িয়ে বাইক চালানো থেকে আমাদের ইয়াং জেনারেশনকে বাঁচানো বিশেষ করে অনেক ইয়াং জেনারেশনের মৃত্যু হয়তো আপনি দেখতে পেয়েছেন যেখানে জুড়ে বাইক চালানো হচ্ছে এবং স্পিড অনেক ফুল ছিল এবং রেজ অনেক হাই ছিল এবং বিশেষ করে হয়তো অনেক সময় দেখা যায় তিনজন উঠতেছে বাইকে অনেক সময় দুইজন উঠতেছে এক চাকার উপর চালানোর চেষ্টা করছে তো একজন আরেকজনকে ওভারটেকিং করার প্ল্যানিং তো এই যে একটা পরিস্থিতি বর্তমান সমাজে একটা ট্রেন্ড চালু হয়েছে আমাদের যুব সমাজের মাঝে যে এই কঠিন পরিস্থিতি থেকে বিশেষ করে যখন কোনো উৎসব আসে কোনো অনুষ্ঠান আছে এখন তো আমরা চিন্তা করছি ঈদের দাওয়াত অনুষ্ঠানে আজকে আমরা আসছি ঈদের আমেজ ঘরে ঘরে চলছে ঈদের খুশি ঘরে ঘরে কিন্তু আল্লাহ তালার পানা এমনও পরিস্থিতি যে ওই যেই ঘরের মধ্যে ঈদের আনন্দ ওই ঘরের যুবক ছেলে যখন বাইকে হাই স্পিডে গাড়ি চালাচ্ছে আল্লাহ তালাহর পানা অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে চলে গেল আর আল্লাহ তালার পানা পুরো ঘর এর মধ্যে অন্ধকার নেমে আসলো সবার মধ্যে ভাব গম্ভীর্যতা চলে আসলো মা বাবা চুখের পানি ছেড়ে দিচ্ছে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে তো এই কঠিন পরিস্থিতি আমাদের অনেক ঘরে দেখা যায় আমাদের সমাজের মধ্যে এটা ব্যাপক হারে বেড়েছে ইয়াং জেনারেশনের মাঝে তো মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা তো আজকে এই বিষয় এই জন্য নেওয়া হয়েছে যেন আমরা আমাদের যুব সমাজকে এখান থেকে বাঁচাতে পারি তো আজকে যুব সমাজের ঈদ অনুষ্ঠানে সাল্লাহ জাবাজাল আমাদের যুবক ভাইয়েরও আমাদের সাথে সম্পৃক্ত আছে তো আমরা ওনাদের কাছে যাব এই বিষয়ে ওনাদের অভিমত কী এবং ওনারা কি বলতে চায় তো মা সাল্লাহ জাবাজাল আমাদের আরবিন ভাই কি বলবেন এই ব্যাপারে যে এই পরিস্থিতি তো আপনি তো শুনলেন দেখলেন তো এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি অথবা আপনার মতামত কি এই ব্যাপারে বাইক দুর্ঘটনার ক্ষেত্রে আমরা এই যে কারণটা সচরাচর দেখে থাকি ওভারটেকিং জি ওভারটেকিং ওভারটেকিংয়ের ক্ষেত্রে আমি নিজের একটা অভিমত প্রকাশ করতে চাই যে আমি নিজে বাইক চালাই জি বাইক চালানোর সময় যখন দেখি রাস্তা দিয়ে বাইক চালাচ্ছিলাম মানে চিন্তা করলাম আস্তে আস্তে বাইকটা চালাবো কিন্তু দেখি হঠাৎ আমার পাশ দিয়ে একজন আমাকে ওভারটেক করে চলে গেল কিন্তু মাথার মধ্যে ওই যে আমার আস্তে চালাবো একটা প্রবণতা ছিল সেটা আর কাজ করে না আমার প্রবণতা হয়ে যায় আমি কীভাবে ওনাকে ওভারটেক করব আগে কেমনে চলে যাব এটা যখন মাথায় চলে আসলো আমি ওনাকে ওভারটেক করার চেষ্টা করলাম এই ওভারটেক করার সময়ই ওই বিপরীত পাশ থেকে আসা গাড়িতে হয়তো দুর্ঘটনা হতে পারে এই এই ওভারটেকিং প্রবণতার কারণেই বর্তমানে বাইককে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে অ্যাক্সিডেন্ট হচ্ছে জি আরো অনেক কারণ রয়েছে বাইক দুর্ঘটনার মাশাআল্লাহ জবাজল আমন নুরুল বাইন মোনায় কিছু বলবেন জি বলেন আরেকটা বাইক অ্যাক্সিডেন্টের আরেকটা অন্যতম কারণ হল গতি আসলে এই গতি যে রাস্তায় যত গতি লেখা থাকে সরকারিভাবে একটা নির্দেশনা দেওয়া থাকে কিন্তু আমরা ওই নির্দেশনা মানতে চাই না খালি রাস্তা পাইছি মানে চালাতে থেকে চালাতেতে একটা কথা আছে যত গতি তত ক্ষতি তো আমি গতিটাকে যত কমাইতে পারবো দুর্ঘটনার সম্ভাবনাটা তত কমে আসবে কমে আসবে তো কিন্তু এখন যারা ইয়ং জেনারেশনে উঠতেছে উঠতি বয়সী যারা আছে তারা বাইক পাইলে মানে অনেক কিছু পেয়ে গেছে এই দিক সেদিক থেকে তাকায় না চালায় আর

বন্ধুর কাছে বাইক দেখছে আমার একটা বাইক লাগবে অবশ্যই একটা লাগবে তো নতুন বাইক এটা শুধু মানে পরিবার মানে এটা এখন শুধুমাত্র যে এক্সিন হচ্ছে এটা না এটা এমন ভাবে রূপ নিয়েছে যে পরিবারে যে যেমন নুরুল বলতেছে জি যেটা আসলে একটা পারিবারিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে যে বাইক নিয়ে দিতে হবে আমাদের মধ্যে ঘরের মধ্যে জগড়া ঝগড়িনকলা এটাও সৃষ্টি হয়েছে আর যে বাইক যে চালাবে একটা সুরক্ষা হিসাবে চিন্তা করে চালানোর দরকার যেমন কি অনেক জন আছে হেলমেট ছাড়া বাইরে দ্রুত গতিতে গাড়ি চলে কিন্তু হেলমেট পরিধান করলে অন্তত দুর্ঘটনার হাত থেকে অনেক পরিমাণ বাঁচা যায় অনেকে ভাবে কি আমি তো হয়তো বাজারে যাচ্ছি কাছেই তো হেলমেট নেওয়ার কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই বা অনেকে অনেকে হেলমেট পরে পুলিশ থেকে বাঁচার জন্য মানে নিজেকে সুরক্ষা দেওয়ার জন্য না তো এই ব্যাড হ্যাবিটটা আমাদেরকে দূর করতে হবে যেখানে যাই সুরক্ষা হিসেবে আর গতিটা সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে আমার মাথায় রাখতে হবে আমি যে ওভার স্পিডে আমাকে ওভারটেকিং করার জন্য ওভারটেকিং করে চলে গেছে তার তাকে আমি ওভারটেকিং করে যাব কিন্তু দুর্ঘটনা হলে গতিটা কার তার হবে না আমার হবে এটা সবসময় মাথায় চিন্তা করে রাখতে হবে তাহলে আমার মনে হয় আমরা এই এ ধরনের বড় অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেতে পারবো আচ্ছা আমার আরবিন ভাই যেটা বলছিল মানে বাইক যেটা দ্রুত গতিতে চালাবে আরবিন ভাই যেটা বলছিল বলছি যে মানসিকতা তো মন মানসিকতা হচ্ছে কিন্তু আমাদের আমাকে একজন মানে ওভারটেকিং করে যাচ্ছে আমিও যাব আমার কথা হচ্ছে যে আমি কেন যাব কারণ গাড়ি চালাতে গেলে অনেক নিয়ম কানুন দরকার যেমন আমি ওভারটেকিং করার জন্য আমার পর্যাপ্ত জায়গাটা আছে কি না যেমন আমি ওভারটেকিং করার জন্য প্রতিকূল কোনো গাড়ি আমার দিকে আসতেছে কিনা সেটা খেয়াল রাখতে হবে আমার কথা হচ্ছে যে ও ব্যক্তিটা আমাকে ওভারটেকিং করতে আমি ওভারটেকিং করবো কেন কেন করবো কেমন কথা হচ্ছে যে আমি ওভারটেকিং না করলে হয়তো আমি দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচাতে পারবো আমার থেকে দেখে হয়তো আনন্দজন উদ্ভুদ্ধ হয়ে ও ওভারটেকিং না করার জন্য রাফ গাড়ি না চালার জন্য নিজে উদ্বুদ্ধ হবে এবং অন্যজনকে উদ্বুদ্ধ করবে ঈদের দিন আমরা সবসময় আনন্দে মাতোয়ারা থাকি তো যখন আমরা বন্ধুদের নিয়ে বের হই তখন আমরা চাই যে আমরা নিজেরাই বলে থাকি যে বন্ধু চল আজকে কে কার আগে যাইতে পারে কে কার আগে যাইতে পারে যেহেতু বন্ধুরা একত্র হলে এরকম হাই ইয়া চলে আসে তো আমরা চাই অটোমেটিক চলে আসে স্পিড চলে আসে যেহেতু আমরা স্ক্রিনে দেখলাম অনেক ভিডিও মানে মানুষে দেখতেছে ওভার টাইকিং এবং অনেক কিছুর জন্য ওভার স্পিডের জন্য কি অ্যাক্সিডেন্ট হচ্ছে মৃত্যু পর্যন্ত এগোচ্ছে এটা এই ব্যাপারটা তো ভিডিও দেখে আমাদের মনে হচ্ছে আগে সাইজাম দে কারো বাইক পেলে স্পিডে চালাবো কিন্তু আমি প্রফেশনাল বাইকার নই বাট কারো বাইক পেলে স্পিডে

অনবরত রাখতেছে বাইকও কিন্তু হচ্ছে আমরা বাইশের বাইকে বাঁশের দেখেছি ভিডিওতে বাট এরকম বাইকেও কিন্তু হরোহরা হচ্ছে শো অফটা অনেক বড় একটা কারণ কারণ এখন দেখা যাচ্ছে ফেস ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে কে কত স্পিডে কত স্পিড তুলতে পারতো বন্ধু আমি আজকে একশো এত তুলছি তুই কত তুলছস এ মানে একটা মানে প্রতিযোগিতামূলক একটা মনোভাব চলে আসে মানে আমি এত তুলছি সোশ্যাল মিডিয়াতে দেয় সবাই কমেন্ট করে মানে কিরে অনেক আমি নিজেকে একটা বাহাদুর মানে আমি একটা ব্যাপার হ্যাঁ আসলে আমি বলবো ওভার স্পিডে বা সর্বোচ্চ গতিতে গাড়ি চালানোটা বাহাদি না মানে এক সুষ্ঠুভাবে সব কিছু নিয়ম কানুন মেনে মানে ভালোভাবে গাড়ি গাড়ি চালানোটাই সেফ থেকে চালানোটা এটাই জি দর্শক শ্রোতা আমরা এতক্ষণ শুনছিলাম এবং দেখছিলাম বর্তমান সময়ে যেই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের যুব সমাজ তো আসলে এটা একটা মনে হয় মানসিক রূপ আমি বলবো এটা একটা মানসিক রূপ যে গাড়িতে উঠলেই আমার স্পিড বেড়ে যাওয়ার প্রবণতা যে আমার রেচ বাড়ানোর প্রবণতা যে এটা চলছে আমাদের যুব সমাজের মাঝে যে হয়তো আমরা এখন দেখলাম আমরা আমাদের ভাইদের কাছ থেকে শুনলাম যে এই জিনিসটা যখন গাড়িতে ওঠা হয় ফ্রেন্ড সাইকেলরা মিলে কোথাও যাচ্ছে বিশেষ করে ঈদের দিন উৎসবের দিনগুলোতে এই বিষয়গুলো বেশি হয় একজন আরেকজনকে দেখানোর জন্য চায় যে আমি দেখাচ্ছি আমি এক চাকার উপর পারতেছি তো করতে গিয়েছে তো অ্যাক্সিডেন্ট হয়েছে তো হাত ভেঙেছে তো পা ভেঙেছে তো হাত পা বাঙে নিত যান চলে গিয়েছে তো একটা না একটা ঘটনা গঠে আছে তো এখান থেকে যদি আমরা আমাদের যুব সমাজকে বাঁচাতে চাই তাহলে আমাদের উচিত তাদের মধ্যে ব্যালেন্স নিয়ে আসা ভারসাম্য নিয়ে আসা স্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট করা এটা তখনই হবে যখন মাইন্ডসেট হবে যতক্ষণ পর্যন্ত মাইন্ডসেট থাকবে না প্লিজ আমি বাইরা ততক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো থেকে আমরা তাদেরকে বাঁচাতে পারবো না তো আজকে ঈদের এই অনুষ্ঠানে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য নেওয়া হয়েছে যেন আমরা ঈদের দিন হোক যতই আনন্দের দিন হোক যতই খুশির দিন হোক এমন কিছু না করি যেটার দ্বারা আমার জান মাল এর ক্ষতি আছে যেটার দ্বারা আমার মা বাবা যেটার দ্বারা ঘরের মধ্যে পেরেশানি চলে আসবে যেটার দ্বারা আমার আনন্দের পরিবেশ নিমিশেই কি হয়ে যাবে গুমুট পরিস্থিতির মধ্যে চলে আসবে তো এই ধরনের পরিস্থিতি যেন সৃষ্টি না হয় এটার দিকে আমাদেরকে খেয়াল রাখা চায় আল্লাহ তালা আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুক প্রত্যেকের যান মালকে আল্লাহ তালা হেফাজত রাখুক আমরা আমাদের ঈদের অনুষ্ঠানগুলো ঈদের আনন্দগুলো চাইতো মাদানি চ্যানেল এভাবেই সাজাতে তো আমরা আনন্দ করি দিনই জ্ঞানও হাসিল করি গুণাতে কেউ বাঁচি ইনশা সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখি মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আসবো আরেকটি বিষয়ে আজ ঈদের দিনে আমরা যেন আমাদের মা বাবাকে ভুলে না যাই তো এই বিষয় নিয়ে বিশেষ করে আমরা যুব সমাজের মাঝে এটা বেশি দেখা যায় যে আজকে আমাদের মাঝে তো টাইম নাই, মা বাবার সাথে সময় দেওয়ার ঈদের দিনে সবচেয়ে বেশি মা বাবার কথাই তো স্মরণে থাকা দরকার ঈদের দিনে সবচাইতে বেশি মা বাবার সাথে টাইম কাটানো দরকার ঈদের দিনে সবচাইতে বেশি আবেগ অনুভূতি আনন্দ তো মা বাবার সাথেই হওয়া চায় কেননা তারাই তো আমাকে আপনাকে পৃথিবীর মুখ দেখিয়েছে তারাই তো আমাকে আপনাকে লালন পালন করেছে আজকে আল্লাহ তাবার কাবা তালার পানা অনেককেই দেখা যায় বিশেষ করে ইয়াং জেনারেশনের মাঝে বন্ধুদের মাঝে টাইম দেওয়ার সময় আছে কিন্তু মা বাবার সাথে সময় অতিবাহিত করা টাইম নাই এবং এমনও দেখা যায় যে মা বাবার সাথে মা বাবাকে কল পর্যন্ত করে না অনেকেই দেখা যায় যে বাহিরে আছে ঘর আলাদা মা বাবার কাছে আসেই নাই ঈদের দিন টাইম নেয় ব্যস্ততার মধ্যে আছে নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত যারা আলাদা থাকে আর যারা একসাথে থাকে অনেক সময় মা বাবা কষ্টের মধ্যে আছে মেহমান আসতে সেইটা আসতে তাদেরকে সাপোর্ট করার মতো সময়ও হয়ে ওঠে না তো এই ধরনের পরিস্থিতি আমাদের সমাজের মধ্যে বেড়েই যাচ্ছে অর্থাৎ যখন মানুষ বৃদ্ধ হয়েছে। যখন মানুষ বয়স্ক হয়ে যায় যখন কারো মা বৃদ্ধ হয়ে যায় বাবা বৃদ্ধ হয়ে যায় তখন তারা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়ে তো আল্লাহ তালার পানা এটা কখনোই উচিত নয় যে কারো প্রতি মা বাবা গুরুত্বহীন হয়ে পড়া যারা যতই বৃদ্ধ হোক না কেন যারা যখন কর্মট ছিল অ্যাক্টিভ ছিল কাজ করতে পারত। যখন আমাদের লালন পালনের দায়িত্ব নিত তখন ইনার ইনারা আমাদের কাছে বোঝা ছিল না তখন ইনারা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল কারণ আমার মাই তো আমাকে খাবার রান্না করে খাওয়াবে না আমার বাবাই তো আমাকে কি করবে আমাকে হেল্প করবে আমাকে যা কিছু বাবাই দিচ্ছে না তখন গুরুত্ব যখন আমি আপনি বড় হয়ে যাই যখন আমরা একটা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাই যখন নিজের পায়ের উপর মানুষ দাঁড়িয়ে যায় তখন মা বাবা কাছে গুরুত্বহীন হয়ে পড়ে তো অনেক সময় আজকের ঈদের দিনে যে স্পেশালি এই বিষয়টা এই জন্য নেওয়া হয়েছে আমরা ঈদের দিন মা বাবার সাথে আমাদের আনন্দকে বাগাবাগি করি করি আমি বেড়া বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এই এই সংস্কৃতি বেড়েই চলেছে তো আর আস্তে আস্তে সেগুলো মুসলমানদের মাঝেও এই ট্রেডিশন চলে আসছে মুসলমানদের মাঝেও এই অপসংস্কৃতি চলে আসছে আল্লাহ তাবারকাবাত আলা এটা থেকে আমাদেরকে হিফাজত করুক তো আজকের ঈদের দিনে বেসিক্যালি যুব সমাজের ঈদ এই অনুষ্ঠানে আমরা মা বাবার সাথে উত্তম আচরণ মা বাবার সাথে সদ্ব্যবহার মা বাবাকে টাইম দেওয়ার বিষয়ে আমরা আলোচনা করছি জি মাসাল্লা আমরা আমাদের কাছে যুবক ভাইয়েরাও আছে ওনারা কি বলে শুনি জি আমার আরবিন ভাই সত্যি বলতে এখন টাইমই পাই না যে মা বাবাকে সময়টা দিব জি এখন টাইম পাই না সেজন্য আর সময়টাই দিতে পারে না মা বাবার সাথে আর জি সম্পর্কটা গড়ে উঠে মিলে না কেন টাইম মিলতেছে না কারণ বর্তমানে বন্ধুদের সাথে আড্ডায় জমে যাই হ্যাঁ আড্ডায় কোথাও চলে যাই বাইক নিয়ে অথবা বন্ধুদের সাথে যে কোনো প্রোগ্রামে চলে যাই ঘুরতে চলে যাই এটা নিয়ে ওইটা নিয়ে এদিকে এদিক করে কিন্তু মা বাবাকে সময়টা দিতে পারি না জি তো মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা তো আমরা যতই আমাদের কাছে শিডিউল থাকুক না কেন আরবিন ভাই আপনি যেটা বলেছেন যতই আমাদের কাছে টাইম না থাকুক যে আমরা ফ্রেন্ডের টাইম ক্যান্সেল করছি না হ্যাঁ আমার প্রোগ্রামের শিডিউল ক্যান্সেল করছি না আমার বাইক নিয়ে পিকনিক স্পটে যাওয়া যে শিডিউল ওইটাকে ক্যান্সেল করছি না শুধুমাত্র ক্যান্সেল করছি কোনটা মা বাবার সাথে সময় কাটানোর এটাই আমাদের কাছ থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে তো আসলে এটা কখনো হওয়া উচিত না তো আমার আরবিন তো টেনশনেই পড়ে গেছে বেচারা বিপরীত বলে উনি নিজেই কি হয়ে গেছে তো এটা হলে তো হবে না জোর আপনি আপনি বলুন নার্ভাস হয়ে গেছেন আসলে ঈদের পর আমরা সবাই ফ্রেন্ডদের সাথে প্রতিবেশীদের সাথে সবাই ফ্রেন্ডলি খুঁজখবর নিই কিন্তু আমরা দেখতেছি যে আমরা ছোটবেলা থেকেই আমাদের পরিবেশটা এরকম সৃষ্টি করা হয় নাই যে মা বাবার সাথে আসলে ফ্রেন্ডলি আমরা হয়ে উঠতে পারি না যার কারণে আমাদের কাছে মা বাবা থেকে আমাদের একটা ডিস্টেন্স কিন্তু তৈরি হয়ে গেছে যার কারণে আমরা কোনো একটা বিপদে পড়লে কিন্তু আমরা মা বাবার সাথে আগে শেয়ার না করে তা অন্য কোনো মানুষের সাথে শেয়ার করি যারা সেগুলো হয়তো পরবর্তীতে তারা এগুলো হয়তো সুযোগের ব্যবহার করে বা খারাপ ভাবে এটা নিয়ে মানুষকে মানে আমাদেরকে বিভ্রান্ত ফেলে অর্থাৎ মা বাবার সাথে ডিস্টেন্সে থাকার কারণে অনেক সময় হয়ে ওঠে না মা বাবার সাথে ফ্রেন্ডলি কি করা মানে তাদের সাথে সময় দেওয়া অতিবাহিত করা জি তো এটা যদি ছোটোবেলা থেকে যদি আমাদের পরিবেশটা যদি এরকম থাকতো বা এরকম করে হয়ে উঠতো তাইলে আমরা মানে আমরা মা বাবার সাথে আরো ক্লোজ হইতাম এবং আমি মনে হয় আরো ভালো পরিবেশ আমরা ভালো জিনিস আর হুজুর এমনই আছে যারা লং ডিস্ট হোক বা কাছাকাছি হোক মা বাবার খোঁজ নেয় না মা বাবার সাথে ঈদের দিন কেমন আছে মানে একটু সময় দিতে পারে না অনেকজনে কাছে থাকলেও তো এমনও অনেক আছে না যাদের বাহিরে বাবা বাবা বাহিরে সন্তানের জন্য কি করছে পরিশ্রম করছে আর সন্তান এখানে টাকা পাঠাচ্ছে সন্তান এখানে এমন হালতে আছে সব কিছু করতেছে বাবা মায়ে বাবার টাকা খরচ করতেছে কিন্তু বাবা যে প্রবাস জীবনে আছে যে ওনার জন্য এত কষ্ট করেছে একটু কল করবে গিয়ে না একটু কল করবে বাবার সাথে কথা বলবে তুমি কেমন আছো তোমার হালত কী তো এটা পর্যন্ত অনেক সময় হয়ে ওঠে না এটা আমাদের যুব সমাজের আমরা যে সমস্ত যুবক ভাইয়েরা এটা করছি বা এটার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি না তো আমাদের জন্য বাবার বিষয় যে বাবা যে আমার জন্য আপনার জন্য মাথার গাম পায়ে পেলে আমাকে বড় করার চিন্তায় আছে আমার জন্য ইনভেস্ট করতেছে তো আমার তো উচিত না ওই বাবার খবর নেওয়া ওই মায়ের খবর নেওয়া হয়তো আমি পাশে থাকি আর দূরে থাকি অনেক সময় সন্তান বাইরে আছে বা অন্য কোথাও আছে বা কোথাও বেড়াতে গিয়েছে বা ফ্যামিলি নিয়ে অন্য কোথাও থাকে তো দেখা যায় যে ঈদের দিনও আমার মাহফুজ ভাই যেটা বলতেছেন এটা অনেক বড়ো চিন্তার বিষয় আমাদের জন্য যে ঈদের দিন আমি মা বাবার সাথে খবর নিব না যোগাযোগ রাখবো না তো আল্লাহ তালার পানা আমাদের কে এখান থেকে কি বেছে আসা চায় আমাদেরকে এখান থেকে বাঁচা চায় তো চাই তো আমরা ইনশাআল্লাহ আমাদের ঈদ আনন্দ মা বাবার সাথেও কি করা চায় 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 শেয়ার করা ভাগাভাগি করে নেওয়া কিছু বাবা মারা তো সব সময় আমাদের চাহিদাটা পূরণ করার চেষ্টা করে আসতেছে তারা মানে তাদের একটা কনসেপ্ট হচ্ছে আমি নানি নি জি আমি নানি কিন্তু আমার সন্তানরা সন্তানদের ডিমান্ড যাতে ফিল হয় তো অনেক সন্তানরা কি করে বাবা মা হয়তো এই শপিং করার জন্য টাকা দিয়েছে তো তারা কি করে আমার পাঞ্জাবি লাগবে সুন্দর একটা আমাকে সুন্দর দেখতে হবে আমি এটা পরব ঈদের দিন ওইটা পরবো এটা পড়লাম আমরা এটা পরে আমি ওখানে যাব ওখানে কিন্তু ওইটা চিন্তা করো যে আমার মা আমার মা তো নিবে না তো আমার মার জন্য আমি কি নিব মানে এটা এই কনসেপ্টটা আসে না মানে নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকি নিজের কেনাকাটা নিয়ে বাবা মার জন্য যে কিছু নিব ওই ইয়াটা আমাদের মাথায় আসে না জি মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা এখানে একটা বিষয় বড়ই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় যে যে ওনারা তো আমাদের জন্য কি করতেছে চেষ্টা করতেছে কিন্তু আমাদের মাথায়ও থিঙ্কিং এটা আনা চায় যে আমি আমার মা বাবার জন্য কিছু কি করা হয়তো আমাকে ওনারাই দিচ্ছে কিন্তু উনাদের চিন্তা করা তো এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে আসবে না না এটা তো আমাদের জন্য অনেক বড় টেনশনের হয়তো প্রত্যেক সন্তানের এই উচিত তার মা বাবার জন্য কিছু না কিছু কি করা চেষ্টা করা সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে চেষ্টা করা তো এটা জরুরি বিষয় জি অনেকের মা বাবা কেন বৃদ্ধাশ্রমে দেখলাম কেন এটা কি মা বাবার দোষ না সন্তানের দোষ ওনার ওনার বাবা মা বৃদ্ধাশ্রমে কিন্তু আমার বাবা মা বৃদ্ধাশ্রমে না কেন আমার সাথে আমার বাবা মার যে সম্পর্কটা বিল্ড আপ হয়েছে ওনার সাথে হইল না কেন হয় এই অনেকের ক্ষেত্রে দেখা যায় এখন এই বাবা মা দুজনেই চাকরি করে এই বাচ্চাকে সময় দিতে পারে না বাচ্চাকে লালন পালন করে বোয়া তো বুয়ার সাথে তার একটা সম্পর্ক হয় কিন্তু বাবা মার সাথে ওই ওই সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা হয়ে ওঠে না যার কারণে এই এক পর্যায়ে গিয়ে দেখা যায় মানে বাবা মার প্রতি যেটা টান মায়া মহব্বত ওইটা আর কাজ করে না তো ওইটা কাজ না করার কারণে হয়তো দেখা যায় বৃদ্ধাশ্রম পাঠাই দেয় চ্যানেলের দর্শক শ্রোতা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে যতক্ষণ পর্যন্ত মা বাবা তার সন্তানকে ছোটোবেলায় প্রশিক্ষণ দিনই ইসলাম মোতাবিক সুনত মোতাবিক করবে না তো যে ওই যেই সন্তানের কাছে ইলমে দিন নেয় সেই সন্তান কখনো মা বাবার গুরুত্ব বুঝতে পারবে না তো আরেকটা বিষয় যেটা নুরুল ইসলাম ভাই বললো না আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের সন্তানরা যখন ছোটো থাকে তখন মা বাবা ও তার দায় হয়তো বুয়ার উপর দিয়ে দেয় অথবা কারো অন্য কারো হাতে অর্পণ করে দেয় অথবা বর্তমান সময় তো দেখা যায় যে মা সকালবেলা সন্তানকে পাঠায় দিচ্ছে স্কুলের মধ্যে ডে কেয়ারের মধ্যে সন্ধ্যাবেলা নিয়ে আসতেছে অফিস থেকে আসার পর তো দিন ওই সন্তান কার সহবতে ছিল কার পরিবেশে ছিল কোথায় ছিল এটার ব্যাপারও আমরা গুরুত্বহীন গুরুত্বই দিচ্ছি না তো যার কারণে ওই সন্তান যখন বড় হচ্ছে না তখন না মা বাবার গুরুত্ব সে বুঝতে পারছে যখন কারণ তাকে টেক কেয়ার যে করেছে তার সাথে তার সম্পর্ক রিলেশন বিল্ড আপ হয়ে যাচ্ছে তো আজ যদি আমরা দেখি বহির্বিশ্বের এই কালচার যে হারে বাড়ছে বহির্বিশ্বে এই কালচার অনেক বেশি পরিমাণে বাড়ছে মা বাবার প্রতি গুরুত্বহীনতা তাদেরকে ওল্ড হাউসে দিয়ে আসা তাদেরকে মা বাবা বৃদ্ধ বয়সে এসে অসহায়ত্বের করুণ পরিস্থিতির শিকার হওয়া তো এটা আসলে অনেক মা বাবার নিজের কামায় এটা নিজে এটাকে চোটো থেকে এটাকে নিজেরই দোষ যে নিজে যদি সঠিকভাবে সে তার সন্তানকে প্রশিক্ষণ দিত সন্তানকে সুন্নত মোতাবিক শিকাত দিন ইসলামের উপর পরিচালিত করত। তাকে টেক কেয়ার করতো এবং তার প্রতি সেভাবে গুরুত্ব দিত ইনশাআল্লাহ ওই সন্তানও বড় হয়ে ওই মা বাবার প্রতি দায়িত্ব পালন করবে কিন্তু যখন মা বাবা সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করে না তখন এই বিষয়গুলো উঠে আছে শুধুমাত্র এটা নয় আবার এটাও তো আছে যে অনেক সন্তান যেটা নিজের পরিবারের কারণে নিজের স্ত্রীর কারণে বা নিজের অন্যান্য সম্পর্কের কারণে সে মা বাবার প্রতি গুরুত্বহীন হয়ে পড়ে এদিকে কিন্তু মা বাবার দোষ নয় এটা সন্তানের নিজের দোষ কারণ সন্তান এটাকে সে কি করতে পারে না সে নিজের দায়িত্ব সে ভুলে গিয়েছে কারণ যদি আমাদের দিন ইসলাম এটা শেখায় যে সন্তান যতই মা বাবার দায়িত্ব পালন করুক আর না করুক মা বাবা যতই ভালো আচরণ করুক আর না করুক মা বাবার পক্ষ থেকে হয়তো রেসপন্স পাওয়া যাচ্ছে না কিন্তু মা বাবা হাজারো ভুল করার পরেও সন্তানের দায়িত্ব মা বাবার দায় কী রেসপন্সিবিলিটি মা বাবার প্রতি যেটা সেটা পালন করা সন্তানের উচিত মা বাবার হককে কী করা আদায় করা সেটা যেই পরিস্থিতি হোক তো আজকের ঈদের দিনও আমরা যুব সমাজ আমরা মা বাবাকে বলে থাকবো না ইনশাআল্লাহ জাবাজাল এই ঈদের সময়েও ইনশাআল্লাহ আমরা আমাদের মা বাবাকে স্মরণ রাখবো তাদেরকে গুরুত্ব দিব তাদের প্রতি টাইম দেওয়ার চেষ্টা করব তাদের কুচখবর নিব এবং তাদের সাথে উত্তম আচরণ করবো আল্লাহ তাবারকা আলা আমাদেরকে এখান থেকে আমাদের আমলি জিন্দগিকে পরিবর্তন করার তৌফিক নসিব করুক সল্লো আল আল হাবিব সল্ল্লাহতআ আল হেম্মদ সাল্ল্লাহতআ আলহিউআ আলহিবসাল্লাম প্রিয় ইসলামী বেরাও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যুব সমাজের ঈদ এই অনুষ্ঠানে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম বিশেষ করে ঈদের দিন যে আমাদের করণীয় কিছু বিষয় এবং যে কিছু বিষয় এমন আছে যেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা চায় তো আজকে আমরা যেহেতু যুব সমাজ এখানে বসেছি আজকের অনুষ্ঠান অনেকেই দেখছেন তো আপনাদের কাছেও একটা মেসেজ এটা পৌঁছাতে চাই মাসা আল্লাহ আমার জুনাইদ ভাই বিবিএ পড়তেছে হয়তো ওনার একটা গোল আছে নুরুল ইসলাম ভাই হয়তো বিএসসিতে স্টাডির মধ্যে আছে হয়তো ওনারও একটা গোল আছে আরবিন বাই সিভিল ইঞ্জিনিয়ারিং স্টাডির মধ্যে আছে ওনারও একটা গোল আছে তো এভাবে যদি আমরা চিন্তা করি আলহামদুলিল্লাহ জা ম্যাথ সাবজেক্ট নিয়ে আমাদের আসিফ ভাই পড়াশোনা করছেন তো ওনারও হয়তো ওনার ডিপার্টমেন্ট ওয়াইজ কোনো কাজ আছে তো এক একজনের এক এক গোল আছে কিন্তু যদি আমরা থিঙ্কিং করি আমাদের গোলের সাথে সাথে দুনিয়াবি এইমের সাথে সাথে তো আমাদেরকে তো আমরা যারা যুব সমাজ আছি তো আমাদেরকে তো একটা এম এটাও থাকা চায় যে আমি যেই পজিশনে যাই আমি সিভিল ইঞ্জিনিয়ার হই আমি ডাক্তার হই অথবা আমি আমার ফার্মের এমডি হই অথবা আমি আমার ম্যাথ ডিপার্টমেন্টের টিচিং প্রফেশনে যাই যে যে যেটাই করি না কেন তো আমাদের উচিত ওই অবস্থায় দিনের কিতমত আমি কিভাবে করতে পারি দিনের কিতমত আমি কিভাবে আঞ্জাম দিতে পারি এটাও জানা আমাদের জন্য জরুরি আছে জি আমি নিয়ে যেহেতু পড়তেছি জি তো বিবিএ অ্যাকাউন্টিং নিয়ে পড়তেছি সেহেতু আমি ছাড়ছি মানে চাটার অ্যাকাউন্টার হতে তো চাটাকার অ্যাকাউন্টার হওয়ার জন্য আমি বাংলাদেশে চাইছিলাম কিন্তু বাংলাদেশের চেয়ে বাইরের দেশেরটা খুবই ভালো হবে ডিগ্রিটা ভালো হবে তো চাইছি বাইরের দেশে গিয়ে ওইটা করার যদি বাইরের দেশে না হয় দেশে করার ইচ্ছা আছে তো দেন হচ্ছে এই এই চার্টার অ্যাকাউন্টার নিয়ে আমি আমার কেরিয়ার করতে চাই দেন এখন হচ্ছে বিবিএ নিয়ে পড়লে অনেকের অনেক ধারণা থাকে যে আমি ব্যাঙ্কিং সেক্টরে যাব অন্যান্য সেক্টরে বিবি নিয়ে যেই সেক্টরে যাক না কেন আমি এই ডিপার্টমেন্ট থেকে কীভাবে দিনের কাজ করতে পারি জি মাসাল্লাহ জোনাইদ ভাই যেটা বললো মানে উনি মার্শাল্লাহ বিবিএতে স্টাডি করতেছে এবং ইনশাআল্লাহ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাইনি তো বাহিরের দেশ থেকে ডিগ্রি নিতে চায় তো আসুন আমরা যেই সেক্টরেই থাকি না কেন যদি আমি মেডিকেল সেক্টরে থাকি অথবা অ্যাকাউন্ট সেক্টরে থাকি অথবা দুনিয়াবির কোনো ফার্মের মধ্যে আমি জয়েন করি তো যে যে তাতে আমি আপনি থাকি না কেন তো আমি চাই তো ওই ডিপার্টমেন্ট থেকে কিছু না কিছু দিনের কিৎমত করা যদি আমি আমার লাইফটাকে সুন্নত মোতাবেক অতিবাহিত করি এবং আমি নিই যে আমার লাইফটাকে আমি সুন্নত তরিকায় অতিবাহিত করব আমি আমার ডিপার্টমেন্ট থেকে নেকির দাওয়াত দিব আমি আমার ডিপার্টমেন্টে থেকে আমার ফার্মে যারা আছে আমি তাদেরকেও নামাজি বানানোর চেষ্টা করব আমিও নামাজি হব আমি তাদেরকেও সুন্নতের ওসুল শিখাবো আমিও সুন্নত মোবারকের উপর আমল করবো আমি তাদেরকেও দিনই বিষয়গুলো শিক্ষা দেওয়ার চেষ্টা করব তো এই জিনিসগুলো না আমাদের সবার মাইন্ডে টাকা চায় প্রত্যেক যুব সমাজে জি নুর ইসলাম ভাই কিছু বলবেন মাসাল্লাহ আমার আরবিন ভাই কিছু বলবেন মনে জি জি আমি সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে আমার চাকরির ক্ষেত্রে যখন চাকরিতে জয়েন করব তখন আমি চেষ্টা করব নিজেকে সবসময় সৎ রাখার কারণ জীবনের মধ্যে আপনার ইমানদার কিংবা হালালভাবে চলতে গেলে আমাকে সবসময় চাকরির ক্ষেত্রে সৎ থাকতে হবে এবং সুদ ঘুষ এসব থেকে আমাকে দূরে থাকতে হবে আমি সবসময় চেষ্টা করব আমার চাকরি জীবনে স্বচ্ছতা বজায় রাখার এবং নিজেকে দিন ইসলামের হিতমতের জন্য নিয়োজিত করার এবং আমার আশেপাশে যারা কলিক থাকবে ওদেরকে অনুপ্রাণিত করব কিভাবে জীবনকে ইসলামের জন্য বিলীন করতে হয় এবং ইসলাম কীভাবে ইসলাম অনুসারে জীবনকে পরিচালনা করতে হয় এটাই আমার উদ্দেশ্য থাকবে আমি আমার আগ্রহ থাকার কারণে সাইকোলজি নিয়ে পড়তেছি তবে আমার ইচ্ছা হচ্ছে আমি ব্যবসা করব। জি তো আমি চেষ্টা করবো সবসময় ব্যবসার ক্ষেত্রে আমার আরবিন ভাই যেটা বললো স্বচ্ছতা রসুল সাল্লাম বলেছেন যে সত্যবাদী সৎ ব্যবসায়ী কেয়ামতে শহীদদের সাথে হবেন শহীদদের বন্ধু হবেন তো আমি চেষ্টা করব সৎভাবে ব্যবসা করে সৎভাবে ব্যবসা করে শহীদদের যাতে সাথে হইতে পারে রসুল সাল্লাহ সাল্লাম যে অঙ্গীকার দিয়েছেন ওই অঙ্গীকারটা অ্যাচিভ করার জন্য ওই অপরচুনিটা নিজের অ্যাচিভ করার চেষ্টা করব সাল্লু আল্লাহ হাবিব তা আলা মোহাম্মদ মাসাল্লাহ আমাদের এক ভাইয়ের এক এক অভিমত আমরা শ্রবণ করলাম তো প্লিজ রামি বেরো মাদানি চ্যানেলে দর্শক শ্রোতা যদি আমরা চাই যেই ক্ষেত্রে থাকি না কেন যেই প্রফেশনে থাকি না কেন চাই তো সুনত মোতাবিক আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি এটা শুধুমাত্র আমার ইচ্ছা শক্তির উপর নির্ভরশীল এবং আল্লাহ তালার দয়াও চায় তো দয়া মিলবে তো ইনশাআল্লাহ শক্তি হবে তো আমি গুণা থেকে নিজেকে বাঁচাতে পারবো তো আমি বলবো মাশাআ আল্লাহ জাবাজাল আজকে আমরা যারা যুব সমাজের ঈদ এই অনুষ্ঠানে আমরা যারা বসেছি তো আমরা মেসেজ পৌঁছাতে চাচ্ছি বাকি যুব সমাজের কাছে তো আমাদের এক একজনের এক এক ড্রিম তো আছে এক একজনের এক এক স্বপ্ন তো আছে সাথে একটা ড্রিম আমার ওই স্বপ্নের সাথে আমি নিয়ে নিই সেটা হচ্ছে আমি দুনিয়ার জিন্দগিকে এমনভাবে অতিবাহিত করব যেটা আল্লাহ আল্লাহতাল্লার প্রিয় মাহবুব সাল্লাহ তাল আলিহি ও আলহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর এবং যে সেক্টরে যাই ওই সেক্টরে নেকির দাওয়াত আমি আম করব। নেকির দাওয়াত পেশ করব আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আজকে ঈদের দিনও এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ তালার বান্দাদেরকে নেকির দাওয়াত দিচ্ছে না যে খারাপ বিষয়গুলো থেকে বাঁচার জন্য উৎসাহ দিচ্ছে এবং ভালো বিষয়গুলো আলহামদুলিল্লাহ যেন সবাই রিসিভ করে এটার প্রতি উদ্বুদ্ধ করছে তো ঠিক সেইমভাবে আমাদের প্রত্যেক যুবকের উচিত আমরা স্টাডিতে থাকি অথবা প্রফেশনে চলে যায় যে অবস্থায় যাই কেন আমার আশেপাশের পরিবেশকে আল্লাহ তাল্লাহার প্রিয় রসৌল সাল্লাহ তালিয়া ইসলামের সুনত মোতাবিক দিনই ইসলাম মোতাবিক শরীয়ত মোতাবিক যেন আমরা চলতে পারি এবং আমরা যেন আরেকজনকে চলতে সহযোগিতা করি তো এটার জন্য দাওয়াত ইসলামী নেকির কাজ শুরু করেছে দিনের দাওয়াত পেশ করছেন তো আমি সবাইকে আহ্বান করব আমরাও নেকির কাজের মধ্যে এভাবে যে যে অবস্থায় আছি শরিকু সামিল থাকবো আর সাথে সাথে একটা বিষয় যুব সমাজের আজকের ঈদ অনুষ্ঠানে একটা মেসেজ মাসাল্লাহ যেখানে আমরা যারা আছি আমি আপনাদেরকে স্পেশালি দাওয়াত পেশ করব আমাদের কোরআন সহি করা মাদ্রাসাতুল মদিরা বালিগান এবং ফয়জান অনলাইন একাডেমিতে আলহামদুলিল্লাহ কোরআন সহিভাবে মাদানি কায়দা সহকারে আলহামদুলিল্লাহ মাখারি সহকারে শেখানো হয় তো আমি বলবো এখানে আমরা যারা আছি তো আমরাও যদি এই ঈদের অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আড্ডা তো চলছে কথা তো চলছে আলোচনা চলছে তো কোরআনকে তো ভালোবাসা চায় আর কোরআনকে যখন মহব্বত করব তো কোরআন শিখা চায় তো কোরআন যখন শিখবো তখন তো আমি কোরআন তিলওয়াত করতে পারবো আর এটার প্রতি আমি আমল করতে পারবো তো কি বলেন আমার ভাইয়েরা সবাই তো সবাই যদি ইনশাআল্লাহ আমরা কোরআন শেখার কাজে না ইনশাআল্লাহ জাবাজাল লেগে যায় এবং অপরকেও দাওয়াত পেশ করে আপনিও কোরআন শিকার কাজে আমাদেরকে সাথে সঙ্গী হয়ে যান প্লিজ আমি বেরো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে ইনশাআল্লাহ জাবাজাল আমি আপনাদের কাছে একটি কিতাব সিরতে মুস্তফা সাল্লাহ তালা আলহিআ আলহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বলবো জি আরবিন ভাই এবং আসিফ ভাই আরফাত ভাই আমরা যারাই আছি মা সাল্লাহ ইসলাম ভাই আছে তো একটা জিনিস না আমরা অনেকের আইডল পড়ি না অনেকের সিরত পড়ি অমুক প্লেয়ারের জীবনী অমুক লেখকের জীবনী অমুক অ্যাক্টরের কি বিষয়ে আমরা জানতে আগ্রহী তো যদি আমরা চিন্তা করি না যে প্রিয় রসুল রসুলে মকবুল মা আমিনা রদি আল্লাহ তালা আন এর বাগানের সুবাসিত ফুল সাল্লাহ তালা আলি হিবলি বালাম আমাদের প্রিয় নবী ওনার মুবারক জীবনীর উপর লিখা উনার মুবারক সিরতের উপর লিখা সিরতএ মুস্তাফা সাল্ল তলিহি ওয়া আলহি ওাসলাম কিতাব মকতাবতুল মদিনা আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় প্রকাশ করেছে এখন এই কিতাবের মধ্যে আমরা তো সবার জানি না ওনার কী ছিল ওনার জিন্দগি কীভাবে তো প্লিজ আমরা যখন মুসলমান আমার নবীর উম্মত আছে তো আমার নবী কেমনে কথাবার্তা বলতো জানার দরকার আছে কিনা তো আমরা যদি ওইভাবে কথাবার্তা বলতাম আমার নবী সুন্নত মোতাবিক হতো আমার নবী কিভাবে খানা খেতেন আমার নবী কিভাবে মেহমানদারি করতেন যেগুলো আজকে আমার নবী তা আলাহ আলী কিব আলি হিবাসাল্লাম কিভাবে মানুষের সাথে উত্তম আচরণ করতেন কীভাবে দিনের খিদমত করতেন আমরা বললাম না প্রফেশনে থেকে ব্যবসার মধ্যে থেকে যেভাবে নই ইসলাম ভাই আমি বিজনেস করতে চাই তো আমার নবী সাল্লাহসাল্লাম ব্যবসা করতেন না তো আজকে যদি আজকে আমরা যারা এখানে আছি এবং যুব সমাজ যারা দেখছেন তো আমি একটা মেসেজ আজকের অনুষ্ঠান থেকে আমরা নিই তো আমরা তো আমাদের লাইফের গোল আছে উদ্দেশ্য আছে তো ওই গোল যেন এটা হয় যে আমরা আমাদের আইডলকে আল্লাহ রসুল সাল্লাহ তলামের সুনত মোতাবেক কি করা সাজানো আর এটা যদি আমি চাই তাহলে আমাকে সিরতে মুস্তাফা। এই কিতাব অধ্যয়ন করা তো আমি বলবো আমরা যারা এখানে আছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনি স্কিনে মাদানি চ্যানেলের পর্দায় দেখতে পারবেন সিরতে মুস্তাফা কিতাব ইনশাআল্লাহ আপনিও এই কিতাবের জিয়ারত করুন আর আমি বলবো মক্ততাবাতুল মদিনা থেকে সংগ্রহ করুন এবং ইনশাআল্লাহ পাঠ করার জন্য উৎসাহ গ্রহণ করুন এবং পাঠ করে এখান থেকে নেকি হাসিল করুন জি মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা ইনাদের সাথে সাথে আমরা যারা আজকে যুবক ভাইরা সবাই মিলে এক হয়েছি তো আমরাও নিয়ত করতে পারি ইনশাল্লাহ সিরতে মুস্তাফা কিতাব আমিও পাঠ করব পুরো জি রাজি আছে সবাই ইনশাল্লাহ কি আরবিন ভাই কি বলে ইনশাল্লাহ আমরাও পাঠ করবো এবং অপরকে কি করাবো সালা পাঠ করতে উদ্বুদ্ধ করব আল্লাহ তালা আমাদের সবাইকে দিনই ইসলামের উপর সুন্নতের উপর আল্লাহ রসুলসাল্লাহ তালা আলিহি বা আলহি বা এর মোবারক জীবনীর উপর আমাদেরকে পাঠ করা অধ্যয়ন করা জানা এবং এর উপর আমল করা সে তফিক নসিব করুক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকের ঈদের দাওয়াত এই অনুষ্ঠানে এই পর্যন্তই ইনশাআল্লাহ জাবাজাল পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো অনুষ্ঠানে আল্লাহ তালা আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর করে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সাল্লাহ তাল আলম হাম্মদ সাল্লাহ মুবারক ঈদ মুবারক সবাইকেবার মুবারক